আমরা ছাড়া ওই পাশে ফুটানো, তারপর ওই আমরা ছাড়া এসে বেডে ফেলাই দিয়ে তারপর উঠে পিপি প্যাকেটে দিয়ে তারপরে এসে বড়। আপনি এই বীজ কি কোম্পানির বীজ ব্যবহার করেন? আমি এইখানে এতে পোটেক্স আছে, পোটেক্স, তারপর আছে ভিটামিন আছে, বিভিন্ন রকম ওষুধ এতে ব্যবহার করি। আমার কাছে বিভিন্ন রকম জাতের চারা আছে, আমলা, পেয়ারা, কদবেল, থাই সবেদা, তারপর বিভিন্ন রকম আম আমার কাছে আছে। সব আপনি নিজে থেকে? হ্যাঁ, আমি এগুলো কলম করি। ব্যানানা, কিউজাই, পালমাল, ক্যান, ফোর কেজি, বোরনাইকিং, থাই কাঁচা মিটে, বিভিন্ন রকম জাতের আছে। তারপর আছে দেশি আছে, রূপালি, মল্লিকা, হিমসাগর, ল্যাংড়া, ফজলি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদেরই বাংলা কৃষি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আমরা তো অনেক দূর থেকে এসেছি আপনার এই বাগানের প্রতিবেদনটি দর্শকদের মাঝে শেয়ার করার জন্য। আপনার এই বাগানটিতে কী কী চারা আপনি দেখতেছি? অনেক চারাই আপনি ছোটো চারা থেকে উৎপন্ন করতেছেন, এই চারাগুলো কী কী চারা এখানে? এখানে আছে আমরা চারা আছে, আম আছে, তারপরে কদবেল আছে, তিতল মানে মিষ্টি তেঁতুল আছে, জলপাই আছে, বিভিন্ন রকম চারা আছে। মানে এটা হচ্ছে ছোটো চারা, আর বড়ো চারা আছে আমার ওই ধারে। এই জায়গাতে মানে ছোটো চারার প্রোডাকশন দিয়ে বড়ো মানে ওই ধারে ই করি। তো এই চারাগুলো আপনি মানে বীজ থেকে উৎপন্ন করছেন? বীজ থেকে। এই বীজগুলো আপনি কোথা থেকে সংরক্ষণ করেন? এই দেখা যাচ্ছে যে বরিশালের থেকে ওরা ইয়ে নিয়ে আসি, মানে হাটি নিয়ে আসি, হাটি এনে আমরা বীজ ফেলাই। আপনি এখানে কী কী চারার বীজ রোপণ করছিলেন? এ জায়গায় আমি আমরা ছাড়া ওই পাশে ফুটানো, তারপর ওই আমরা ছাড়া এসে বেডে ফেলাই দিয়ে তারপর উঠে পিপি প্যাকেটে দিয়ে তারপরে এসে বড় প্যাকেটে দিয়ে এই জায়গায় লাগাই দিয়ে। আপনার এখানে কয় একর জায়গা আছে? না, এইখানে আমার মাত্র 42 শতকে 2 বিঘা জমি আছে। আপনি আরও অন্য কোনো জায়গায়? হ্যাঁ, অন্য জায়গায় আছে আমার এই পাশে আকিস সাহেবের মাজারের সামনে, ওটা হচ্ছে আমার নিজস্ব জায়গা। এটা হচ্ছে আকিস সাহেবের জমি, নাসির সাহেবের জমি, এটা হচ্ছে হারির জমি, লেসির জমি। আপনি মানে বীজ থেকে চারা বড় করার পরে আর কি বড় হলে তা বিক্রি করেন? বড় হলে বিক্রি। আপনার নার্সারি থেকে বিক্রি করেন? নার্সারি থেকে বিক্রি। আপনার নার্সারিটার নাম? মরিয়াম নার্সারি। মরিয়াম নার্সারি। তা আপনি এই যে আমরা চারাগুলো দেখতে পাচ্ছি, এগুলোর বয়স কতদিন? এগুলোর বয়স হচ্ছে এক মাস। আর এই পাশে দেখতেছি আমের চারা, ওটারও এই কিছুদিন আগে ওটা প্যাকেট করে এই জায়গায় পুঁতেছি, ওটে ধরেন কাতি মাসে ওটে বানবো। আপনি এই বীজ কী কোম্পানির বীজ ব্যবহার করেন? এটা তো আসলে লোকাল বীজ, মানে বরিশালে আমরা ওটে দেশি আমরা, এগুলো কলম বানবো না, এগুলো এমনি বড় বানায় বিক্রি করে দেবো। যে পাশে আপনার দেখতে পাচ্ছি বড়ই গাছ, ওই গাছগুলো কতদিনের? ওগুলো এই কিছুদিন আগে আমি গতখালিতে ওই ছোটো চারা আর কি, ওই পিপি প্যাকেটের চারা এনে আমি বড় প্যাকেট করেছি। এই গাছগুলোয় ফলন দেবে কত দিন পর? এটা আপনার 3 বছর পরে ফলন আসবে। জি, মানে এখান থেকে আপনি যে আকারে যত বড় হলে বিক্রি করবেন তার 3 বছর পরে? আর 3 বছর পরে এতে ফল আসবে। এইগুলো কি আপনি পাইকারি সেল করেন নাকি? হ্যাঁ, আমি পাইকারি সেল করেন নার্সারিতে। নার্সারিতে। তা আপনার এখানে তো অনেক চারা দেখা যাচ্ছে, খুবই সুস্থ আছে চারা, কোনো পোকামাকড় লাগে নাই, কোনো প্রকারের ক্ষয়ক্ষতি দেখা যাচ্ছে না। আপনি এতে কী ধরনের কীটনাশক ব্যবহার করেন? দেখা যাচ্ছে আমি এইখানে এতে পোটেক্স আছে, পোটেক্স, তারপর আছে ভিটামিন আছে, বিভিন্ন রকম ওষুধ এতে ব্যবহার করি। এখন আপাতত আমি দিচ্ছি পোটেক্স, আর আছে ই আছে ভিটামিন আছে ফলোরা। যে আপনার এখানে তো 2 ভাগে দেখা যাচ্ছে আমরা চারা, কি কোনো জাত বিভাগ তো আছে? না না না, এ তো বেট করা। জি হ্যাঁ, বেট করা, একই জাতের আম, একই জাতের আম। আর এখানে আমের চারা দেখা যাচ্ছে, এগুলো কি কলম করা হয়েছে না? না, এটা হাটির চারা আছে, এটা কলম করো কাতি মাসে। জি, কাতি মাসে কলম করবেন। তো বড় চারা দেখা যাচ্ছে, বড় চারাগুলো কতদিন পরে ফলন দেবে? এটা বড় চারা ছোটো গাছেই বড়ই আসবে, এটা হচ্ছে হাইব্রিড, মানে কলমের চারা তো কাতি মাসেও ফুল এসে যাবে। জি জি, ওই বড় চারাগুলো দেখছি অনেকগুলো ছোট থাকতে বড়ই হয় আর কি, আর অনেকগুলো বড় হয়ে গেলে বড় ওর খুব দ্রুত বাড়ে।
কলপের চারা আর কি? কলপের চারা। ওগুলো আপনি কেমন দামে সেল করেন? ওগুলো আমার এইখান থেকে পাইকারি নিয়ে যায় 35-40 টাকা, এরকম 40 টাকা। কোথা থেকে কোথায় পর্যন্ত আপনি এই চারাগুলো সেল করে থাকেন? এই জায়গায় আমার দেওয়া যাচ্ছে যে এই আমার বেজে ডাঙ্গা ঘর মালিকরাও নিয়ে যায়, তারপর হচ্ছে যে ওই সে খুলনার যত ঘর মালিকরা আছে ওরা নিয়ে যায়, তারপরে শাহপুর জামরে ওই ওই লাইনের লোক আসে আমার এইখানে। মনে করেন এই ভিডিওর মাধ্যমে যদি কেউ আপনার এই নার্সারি থেকে চারা সংরক্ষণ করতে চায় তাহলে সুবিধাটা কি এমন? সুবিধা যদি কোনো বাইরের কোনো কাস্টমার আমার কাছে আসে তাহলে তার জন্য ছাড় আছে। জি, যেহেতু পিস্ট প্রতি হয়তো যেহেতু তার একটা ক্যারিং খরচ আছে, এই ক্যারিং খরচের জন্য পিস্ট প্রতি হয়তো আমি তার কাছ থেকে 5 টাকা কম রাখবো, মানে ক্যারিং খরচের জন্য। তাহলে আমার এই জায়গায় যত খরিদ্দার আসবে তত সেল আমার বেশি হবে। তা আপনি আপনার এই যে বাগানটি দেখলাম অনেক রকমের চারা লাগান, আপনি কি শুধু এই আমড়া চারা আমের চারা বলেন? না না, আমার কাছে বিভিন্ন রকম জাতের চারা আছে, আমড়া, পেয়ারা, কদবেল, থাই সবেদা, তারপর বিভিন্ন রকম আম আমার কাছে আছে। সব আপনি নিজে থেকে? হ্যাঁ, আমি ছোট থেকে। হ্যাঁ, আমি এগুলো কলম করি, মানে আমি একজন মিস্ত্রি। জি, বিভিন্ন প্রকারের আম আছে আমার কাছে। জি, তা এই আপনার এই লোকেশনটা দর্শকদের জানিয়ে দিবেন, অনেকে আপনার এই বাগানটি দেখার আগ্রহ হবে, যে আপনার এই বাগানটি ঘুরে দেখবে, আপনার এই বাগান থেকে চারা সংরক্ষণ করবে, সেই জন্য আপনার এই বাগানটির লোকেশন দিয়ে দিবেন। হ্যাঁ, এটা দেওয়া যাচ্ছে যে আমার এই বাগানে আছে বেজেডাঙ্গা, মানে গ্রামের নাম আছে মধ্যডাঙ্গা। মধ্যডাঙ্গা, জি। আকিজ গ্রুপের বাসা? হ্যাঁ, আকিজ গ্রুপের যেটা আছে, আকিজ গ্রুপের মাজারের পাশেই আসছে, এটা আছে, এটা আছে দক্ষিণ পাশ, আর পূর্ব পাশে আছে আমার নিজস্ব জমির খেত আছে, আর এটা আছে আমার লিজের জমি। তো আপনি আপনার এই নার্সারির নামটা আরেকবার দর্শকদের বলবেন? এটা আছে মরিয়াম নার্সারি। মরিয়াম নার্সারি। তা আপনাদের এখানে তো অনেক জায়গাতে অনেক চারা রোপণ করছেন, এই আম গাছও দেখতেছি অনেক সুস্থ আছে, এই আম গাছেও কি আপনি কোনো কীটনাশক ব্যবহার করতে? তা নাহলে দেখা যাচ্ছে 15 দিন অন্তর কীটনাশক ব্যবহার না করলে বিভিন্ন রকম পোক আছে, পোকামাকড় আছে, এতে ক্ষতি করে দেয়। যেরকম আমরাই আমি এখনই ওষুধ দিচ্ছি, এতে তো পোকা লাগেছে। আপনি এখানে কী কী জাতের আম চাষ করেন? এতে আমার এখানে আছে ওই পাশে আর কি মাজারের সামনে, আকি সাহেবের মাজারের সামনে আছে ব্যানানা, কিউজাই, পালমাল, ক্যান, 4 কেজি, বর্নাইকিং, থাই কাঁচা মিঠে, বিভিন্ন রকম জাতের আছে। তারপর আছে দেশি আছে, রূপালি, মল্লিকা, হিমসাগর, ল্যাংড়া, ফজলি। আপনি এই কৃষি মানে কৃষি প্রেমে কৃষির প্রতি আগ্রহ আপনার কত থেকে? এটা আছে আমার 87 সাল ধরে এটা আমার কৃষির প্রতি আগ্রহ। তা আপনি এই নার্সারি ক্ষেতে কাজ করছেন কতদিন? এটা আমি 17 বছর এর ভিতরে মানে আমি রয়েছেন। হ্যাঁ, 17 বছর আর কি আমাকে এইখানের যত মানে নার্সারি আছে আমি সেখানে কাজও করেছি। জি জি। তা আপনি তার মানে আপনি এই গাছ সম্পর্কে ভালোই আর কি মানে এই গাছ সম্পর্কে আমার ভালো অভিজ্ঞতা আছে, আমি কিছুটা জানি, আর যেগুলো আমার অজান সেগুলো আমি যারা জানেওয়ালা লোক আছে যে জায়গায় এ জায়গায় আছে, যেরকম বিভিন্ন রকম পুরনো পুরাতন চাষি আছে তাই কাছে আমি জানি নি। জি জি। তা আপনি বড়ো চারাগুলো ওইগুলো তো আর কি আপনার সেল করতে হয়, তা ওইগুলো কলপ করা লাগে, অনেকে হয়তো কলপ করতে পারে না, ছাদ বাগান করার জন্য চারা সংরক্ষণ করে, সে দিকটা আপনার ব্যবস্থা? আমি যেগুলো কলম বড় ওই মানে কলম বান্দা যে চারাগুলো, এই আমের চারাগুলো আমি নিজেই মিস্ত্রি, নিজেই মিস্ত্রি। আর তারপর যখন আমার মেলা খ্যাত কামারি যখন চারা মেলা বানতে হবে তখন আমি আমার মিস্ত্রি আছে। জি জি। আমি তাকে ই করে দিই যে এটা দেখাই দিই। আপনার এখানে অনেকে হয়তো কাজ করে নিজের সংসারও চালায়? হ্যাঁ, সংসার চালায়, আমার এখানে কাজ করে তো অনেক অনেক লোকই কাজ করে, তার কারণে মহিলারা কাজ করে, পুরুষ কাজ করে। জি, এখন তারা তো 4টা পর্যন্ত কাজ করে। জি, হয়তো দেখা যাচ্ছে সকালে আসে 8টার সময়, 1টা পর্যন্ত কাজ করে, 1টার পরে চলে যায়, মহিলারা হয়তো 1 ঘন্টা এসে করে। এই চারাগুলো কত বড় হলে আপনি এখান থেকে নিয়ে যাবেন? এই জায়গাতে 5 ফুট 6 ফুট হয়ে যাবে, হওয়ার পরে আপনি এই জায়গাতে বিক্রি হয়ে যাবে, সেল হয়ে যাবে। এই ছোটো থাকতে আর বিক্রি করেন? না, ছোট তো আমি তো কিছুদিন আগে মাসখানেক আগে লাগাইছি, এটা 5 ফুট হয়ে যাবে, ধরেন মাস দিয়েক পরে এটা বিক্রির মতন উপযোগী হবে। সব চারাই আর কি একটু বড় হলে বিক্রি? হ্যাঁ, সব চারাই একটু বড় হলে বিক্রি করবো। তো দর্শক, এই পর্যন্ত আমরা ছোটো চারা সম্পর্কে অনেক কিছু জানলাম, কিভাবে ছোটো চারা পরিচর্যা করতে হয়, ছোটো চারা কিভাবে সংরক্ষণ করতে হয়, এই সম্পর্কে আব্দুল হাকিম সাহেবের দ্বারের থেকে আমরা অনেক কিছুই জানলাম।
আব্দুল হাকিম সাহেবের আরও অনেকগুলো নার্সারি আছে, সেইখানে বড়ো চারা কীভাবে পরিচর্যা করতে হয়, বড়ো চারা বিক্রি করতে হয় সেই সম্পর্কে আমরা আপনাদের মাঝে পার্ট টু নিয়ে হাজির হব। আর আপনি যদি আব্দুল হাকিম সাহেবের ধারের থেকে কিছু চারা সম্পর্কে জ্ঞান অর্জন করতে চান কিংবা কোনো কিছু জানার থাকে তাহলে ডেসক্রিপশনে বক্সে ওনার নম্বর দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে যোগাযোগ করতে পারেন। আর আপনি যদি এই চারাগুলো ক্রয় করতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, আমরা আব্দুল হাকিম সাহেবকে জানিয়ে দেব। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল, আশা করি ভালো লাগলো, ধন্যবাদ সবাইকে।